অলোকবাবু, হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। হ্যাঁ, থ্যাংক ইউ। ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে, সামগ্রিকভাবে আপনার বিশ্লেষণ? দেখুন, এটা তো মানে 4 বছর অন্তর একটা আছে, কারণ এটাই আমাদের কাছে একটা বিরাট পাওনা না ফুটবলার বিশ্বের। এই আর কাতারে ফুটবল হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রিতে, সুতরাং এই ফুটবল দেখার জন্য আমরা মানে 4 বছর অপেক্ষা করে থাকতে হয়, তাই না? হ্যাঁ, শুনতে পাচ্ছি অলোক বাবু, বলুন। 4 বছর আমাদের এই ফুটবলকে মানে খোঁজ করতে হয় যে কোথা থেকে সব নতুন প্লেয়ার আসছে, নতুন সব কি মানে জুনিয়ার ছেলেরা ওখানে ছেলে স্টার হবে, এটা তো একটা বিরাট ব্যাপার না। কারণ কাতারে ফুটবল হচ্ছে, আপনি দেখার আমাদের এই ওয়ার্ল্ড কাপে মেসি, তারপরে তোমার রোনাল্ডো, শেষ ওয়ার্ল্ড কাপ ওরা বলিউডে থাকে, এবং মিলার, হ্যাঁ বিয়ে মিলার আছে জার্মানি, সবারই আর্জেন্টি ওয়ার্ল্ড কাপ দেখা যাক। মেসি যেটা কি ওয়ার্ল্ড কাপ হয়, কারণ আর্জেন্টিনা টিম যথেষ্ট ভালো, এবং ব্রাজিল তো দুর্দান্ত টিম। এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের 7টা নতুন প্লেয়ার তোমার ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে, এবং তার মধ্যে আমি উদ্গ্রীব হয়ে আছি ব্রাজিলের খেলা দেখার জন্য। রিয়েল মাদ্রিদ, ভেনিসিয়া, জুনিয়ার অলরেডি 17টা গোল করেছে বাচ্চা ছেলে, ভালো ভালো প্লেয়ার আছে আর কি। এই ওয়ার্ল্ড কাপে আমি এইটুকু বলতে পারি, এই ওয়ার্ল্ড কাপে অনেক তারকার জন্ম হবে। অলোকবাবু, সামগ্রিকভাবে আপনার কি মনে হয়, গ্রুপ লিগের যে খেলা সেখানে গোলের সংখ্যা বেশি হতে পারে, কিরকম মনে হচ্ছে গ্রুপ লিগের খেলা কিরকম হতে পারে? দেখুন, গ্রুপ লিগে ধরুন যে সমস্ত বড় টিম আছে, ফ্রান্স, জার্মান, আর্জেন্টিনা, তারপরে ইংল্যান্ড, এইসব টিমগুলো আছে, তারা কি করবে, ফার্স্ট ম্যাচটা অলওয়েজ ডিফিকাল্ট ফর এভরিওয়ান, তো সুতরাং সেখানে ফার্স্ট ম্যাচটাকে জিতে রাখলে গ্রুপ লিগটাকে কভার করে নিলে কোয়ার্টার ফাইনাল থেকে অন্য রূপ দেখতে পাবে বড় টিমে। কারণ এই এখানে ফার্স্ট হলো গ্রুপ থেকে কোয়ালিফাই করা, সেখানে যা টিম আছে তাতে মানে আমার তো মনে হয় জার্মান বলুন, ফ্রান্স বলুন, নেদারল্যান্ড বলুন, আর্জেন্টিনা বলুন, ইংল্যান্ড বলুন, সবাই মানে কোয়ালিফাই করে গেছে, খেলা তো আমি কোয়ার্টার ফাইনাল দিচ্ছি। অলোকবাবু, আগামীকাল আর্জেন্টিনার খেলা, আপনার বিশ্লেষণ? আর্জেন্টিনা টিমের মানে এবার যে মেসি যেমন 86 মারাদোনা বেস করে টিম হয়েছিল, এই টিমে কিন্তু অনেক জুনিয়র কোয়ালিটির প্লেয়ার আছে। মেসি অনেক ফ্রি মাইন্ডে খেলতে পারবে, কিন্তু দেখে নেবেন অত মাঠে বল নিয়ে নামি আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার টিমের কিন্তু অনেক বেস্ট আছে, এবং দেখবেন এই এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা থেকে হয়তো দুটি তারকা প্লেয়ারও বেরিয়ে আসবে। কারণ মেসির এই ওয়ার্ল্ড কাপে যেমন মেসি নিঃসন্দেহে তার মেসি সমস্ত কিছু জিতেছে, কিন্তু একমাত্র ওয়ার্ল্ড কাপ জিতেনি। মেসির অ্যাচিভমেন্ট কিন্তু মারাদোনার চেয়ে অনেক বেশি আছে, শুধু মারাদোনা ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু মেসি জালন্দি 7 বার জিতেছে, হ্যাঁ, এবং ক্লাব ফুটবলও অনেক বেশি সাফল্য। সুতরাং মেসি এই ওয়ার্ল্ড কাপটা নেওয়ার জন্য মেসি মানে বাই হু ক্যান ডু বাই চেষ্টা করি না। সুতরাং মেসির একটা সুবিধা হয়েছে, মারাদোনার টিমে মারাদোনা খুবই ভালো প্লেয়ার পেয়েছে, তা নয়, কিন্তু মেসির টিমে অনেক জুনিয়র ছেলে যাদের বয়স খুবই কম এবং কারণে ভরপুর আছে এই টিমটা। আশা করি যতক্ষণ না প্রথম ম্যাচ দেখতে পাচ্ছি না ততক্ষণ কিছু বলার নেই, তবে আমি আগাম বলতে পারি, কারণ আমি খেলা দেখছি এই টিম বিভিন্ন ক্লাবে এরা খেলে, ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে, সুতরাং এই টিমের ডেট আছে, আপনি দেখে নেবেন কালকে তো যা খেলা আছে দেখবেন, ভালো শেপেও আছে, দেখা যাক কি হয়। নেইমার আছে ব্রাজিলের, কিন্তু নেইমার সাথে ভালো ভালো প্লেয়ার আছে, মানে সে হাফে বলুন ডিফেন্সে বলুন, ব্রাজিলও চ্যাম্পিয়নশিপের দাবিদার আছে।
ব্রাজিল টিমের মানে কোয়ালিটি অফ প্লেয়ার ব্রাজিল টিমের অনেক বেশি আছে। অনেক অনেক ধন্যবাদ অলোক বাবু, এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরাকে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।